এটি একটি ছাদের উপর লাভবার্ডের ব্রিডিং এর বিশাল সেট আপ। এখানে প্রায় 40 জোড়ার মতো লাভবার্ড আছে। দেখুন এই বক্সের ভিতর একটি বেবিও আছে, একদম ছোট বাচ্চা, একেবারে ছোট, 10 দিনের বাচ্চা। এছাড়া অন্যান্য বক্সগুলোতেও লাভবার্ড ডিম পেরেছে, আর প্রায় সবগুলো বক্সেই কিন্তু কম বেশি পাখি আছে। আমি যদিও দেখাতে পারছি না আপনাদেরকে, কারণ সবগুলো ডিম নিয়ে বসছে। লাভবার্ড জানেন যে খুব সেন্সিটিভ একটি পাখি, এদেরকে সহজে ডিস্টার্ব করাটা ঠিক না। ডিস্টার্ব হলে এরা ডিম বাচ্চা নষ্ট করে ফেলে, হয় না। অনেকে বলে যে ডিম বাচ্চা হয় না, আমাদের বাচ্চা ডিম দিচ্ছে না, অনেক দিন যাবৎ পালতেছি। আসলে এটা মূল কারণটা হলো যে এদেরকে ডিস্টার্ব করা যাবে না, এরা খুবই মানে নিরিবিলি পার্সোনালি নিয়ে থাকে। হ্যাঁ, এদেরকে একদম আলাদাভাবে এদেরকে ঘর করে দিতে হবে, যেখানে শুধু এই পাখিগুলোই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। দেখুন প্রায় সবগুলো বক্সে কিন্তু লাভবার্ড দেখা যাচ্ছে, সবগুলো ডিম। আমি বক্স নামিয়ে দেখাতে পারছি না, সরি, তাই দূর থেকে দেখাচ্ছি। এই বক্সগুলোতে কিন্তু লাভবার্ড আপনার ডিম দেয়, এবং বাচ্চাটা খুব ফ্রেশভাবে বাচ্চাটা খুব দ্রুত বড় হতে পারে। এই বক্সগুলো আরেকটি বড় সুবিধা হলো যে বক্সগুলো পরিষ্কার করতে অনেক সুবিধা, আর বাচ্চা কোনোটা বড় কোনোটা ছোট এটা বক্স থেকে আমি যে সাইড থেকে যে লক আছে লক খুলে আমি চেক করতে পারি যে বাচ্চাটি কোনটি বড় কোনটি ছোট। অনেক সময় বাচ্চা দেখা যায় যে দু একটা মারাও যায়, হ্যাঁ, সেটা ফেলতেও সমস্যা হয় না। দেখুন অনেকগুলো পাখি, এক একটা থেকে এক একটা সুন্দর, মনে হচ্ছে যে সবগুলোই আমি আমার কাছে নিয়ে রাখি। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাভবার্ডের ব্রিডিং সেট আপটা কেমন হলে ভালো হয়, আর ব্রিডিং সেট আপটা কেমন পরিবেশে দেওয়াটা উচিত যদি ভালো ফল পেতে চাই আমরা। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও সামনেই আমরা দেব। থ্যাংক ইউ।